প্রযুক্তির মাধ্যমে মাছ চাষে ব্যবহৃত খাবারের 1/4 সাশ্রয় করা সম্ভব। গবেষকরা বলছেন, এর ফলে মাছের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে, যা গ্রাহক পর্যায়ে মাছের দামও কমিয়ে দেবে। বৃহস্পতিবার রাজধানীতে মৎস্য সপ্তাহের এক আলোচনায় এসব কথা উঠে আসে। দিনে কতটুকু খাবার খেলো, আকারে কতটুকু বাড়লো, নতুন কোনো রোগে আক্রান্ত হলো কিনা, চাষের মাছের এমন সব খবর যদি মেলে মোবাইল ফোনে, যদি নির্দিষ্ট অ্যাপ দিয়ে অনুসরণ করা যায় মাছের গতিবিধি, কিংবা নিয়ন্ত্রণ করা যায় পানির গুণগত মান, প্রযুক্তি নির্ভর এমন ধারণাকেই বলা হচ্ছে স্মার্ট মৎস্য ব্যবস্থাপনা, যার উপর ভর করে 2041 সাল নাগাদ দেশে 85 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার। আমরা চাই স্মার্টনেসটা মানে শুধুমাত্র স্মার্টলি মাছ খেলাম তা না, মাছের উপাদানটা হতে হবে নিরাপদ মাছ। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে এখানে এন্ড না, এই স্বয়ংসম্পূর্ণতার ভিতর থেকে উদ্বৃত্তের পরিমাণ কত বাড়াতে পারবো আর কোয়ালিটিকে ইনসিওর করতে হবে। গবেষকরা বলছেন, চাষের প্রতিটি স্তরে প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। খাদ্য ব্যবস্থাপনায় অটোমেটিক ফিশ ফিডার ব্যবহার করলে মাছের জাতভেদে খাবার চাহিদা জানা ও তা সরবরাহ করা সম্ভব হবে, ফলে 21-24% পর্যন্ত খাবার কম নষ্ট হবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত এই যন্ত্রের জন্য কোনো বাড়তি কর্মীরও দরকার পড়বে না। একইভাবে পানির গুণগত মান নিয়ন্ত্রণও করা যাবে অ্যাপ ব্যবহার করে। আমরা গ্রিন হাউস কনসেপ্ট নিয়ে কাজ করেছি। আমরা এখন আমাদের একটা গরম সিজন আসতে আসতে আমাদের এপ্রিল মে চলে আসে, তখন আমরা যখন চাষাবাদে যাই পোনাটা পেতে পেতে জুলাই অগস্ট চলে আসে, তা আমরা যদি গ্রিন হাউস কনসেপ্ট দিয়ে আমরা যদি জানুয়ারিতে আমরা যদি পোনাটা তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু কালচারের টাইমটা কিন্তু শীত আসার আগে লম্বা সময় পাবো, তখন কিন্তু মাছের উৎপাদন কিন্তু বাড়ানো সম্ভব। অনুষ্ঠানে জানানো হয়, উৎপাদন বিপণন মিলিয়ে দেশের মৎস্য খাতে এখন 1 কোটির মতো মানুষ কর্মরত আছে, যাদের বড় অংশই স্বল্প শিক্ষিত ও অদক্ষ। নতুন এসব প্রযুক্তি বাস্তবায়নে এই জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করাই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় গবেষণায়। বলা হয়, এর ফলে আগামী 20 বছরে 55 লাখ মানুষ কাজ হারাতে পারে, তবে একই সময় নতুন করে এখাতে 1 কোটি দক্ষ কর্মীর চাহিদাও তৈরি হবে। স্মার্ট প্রযুক্তি ব্যবহৃত হলে উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে, গবেষণা জরিপ এবং ব্যবস্থাপনা সহযোগী হবে, ওভার ফিশিং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, বিপন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ সংরক্ষণ করা সহজ হবে, মাইলের সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারে স্মার্ট প্রযুক্তি। এছাড়া ফিশ প্রসেসিংয়ে দক্ষতা বৃদ্ধি, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং গণসচেতনতা বৃদ্ধিতে স্মার্ট প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে। পরোক্ষভাবে সময়োপযোগী পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ সহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে এবং নতুন গবেষণা ক্ষেত্রের দ্বার উন্নতি করতে কিন্তু স্মার্ট প্রযুক্তি বিশেষভাবে সহায়তা করতে সক্ষম। শুধু মাছ নয়, মুক্তা চাষেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। বলা হয়, উন্নত যন্ত্রাংশ ব্যবহার করা গেলে এখাতের খরচও 75 ভাগের মতো কমানো সম্ভব। ফাতিমা তুজোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।